ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক এই শীতে সর্দি কাশি বা গলা ব্যথায় উপশম দেবে এরকম একটা হোম রেমেডি আজকে নিয়ে এসেছি ভীষণই ইজি একদম কুইক ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় ইনস্ট্যান্ট জিঞ্জার ক্যান্ডি তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো আর আজকে এই রেসিপিটার সঙ্গে থাকছে এটা সংরক্ষণ পদ্ধতিও তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই ভীষণ উপকারী রেসিপিটা জিঞ্জার ক্যান্ডি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম চিনি এর সাথেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি কেউ চাইলে এটা কুচিয়েও নিতে পারো আর এই ক্ষেত্রে আদাটা একটু ফ্রেশ নিলে ভালো হয় মানে রসটা শুদ্ধ দিলে ভালো হয় এবার আদার বাটিটা দু টেবিল চামচ জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো ফ্রেশ গোলমরিচ একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এবার কম আঁচে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না এই মিশ্রণটা একটু আঠালো হয়ে আসছে ঘনও হয়ে যাবে আর আঠালো হয়ে যাবে আর এটা কিন্তু আঁচটা বাড়ালে হবে না একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে জাল দিতে হবে আর জাল দিতে দিতে এটার রংটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখো এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবং এটা এখন বেশ আঠালো হয়ে এসছে অনেকটাই শুকিয়ে এসছে পড়ছে না এটা এখন রেডি হয়ে গেছে এবার একটা স্টিল এটাকে সহ তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে একটা স্টিলের থালা বা প্লেটের ওপরে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে আমি এখানে একটা স্টিলের থালায় তেল লাগিয়ে নিয়েছি এবার খুব ঝটপট মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শক্ত হয়ে যায় সেই জন্য এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এটাকে থালায় দিয়ে একটু পাতিয়ে নিয়ে এটা এরকম একটু নরম থাকাকালীনই যে যেরকম সাইজের ক্যান্ডিটা বানাবে সেই সাইজ অনুযায়ী এরকমভাবে কাটমার্কগুলো দিয়ে নিতে হবে তার কারণ এটা যদি একবার ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে এটা শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু আর এটা কেটে তোলা যাবে না সেই জন্য একটু নরম থাকতে থাকতে এইভাবে কেটে একটু ডিপ করে কাটমার্কগুলো দিয়ে রাখবো তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এই যেরকম পিস করেছি সেই পিসগুলো তুলে নেব আর এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একদম ঝটপট কয়েক মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় আমার জিঞ্জার ক্যান্ডিগুলো এখন একদম ঠান্ডা হয়ে শুকিয়ে রেডি হয়ে গেছে এবার এটা সংরক্ষণ পদ্ধতি হলো এটা একদম ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ছ থেকে আট মাস অব্দি এগুলোকে রেখে দেওয়া যায় একদমই নষ্ট হয় না আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই একদম বাইরে একটা এয়ার টাইট কাঁচের কন্টেনারে রাখলে এটা এরকম ছ থেকে আট মাস অবধি একদম ভালো থাকে আর গলা খুসখুস সুক সর্দি কাশিতে ভীষণই উপশম দেয় বা অনেক সময় জ্বর হলে যখন মুখে অরুচি হয় তখনও এটা কিন্তু খাওয়া যেতে পারে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর বাড়িতে এই শীতে একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আজ তাহলে আসি ভালো দেখো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা